বাড়িতে রয়েছেন সহকর্মী সাকিবুর রহমান, সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন তিনি। সাকিব, লকডাউনের মধ্যেও কিন্তু যান চলাচল সহ কিছু অব্যবস্থাপনার অভিযোগ পাওয়া গেছে, এ ব্যাপারে আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে এবং আর কোনো অভিযোগ বা অব্যবস্থাপনা আপনার চোখে পড়েছে কিনা, সব মিলিয়ে সেখানকার লকডাউন কার্যক্রম সম্পর্কে জানাবেন। ধন্যবাদ সাবরিনা, আজকে থেকে কিন্তু এই ওয়ারি এলাকার 21 দিনের লকডাউন শুরু হয়েছে। সকাল 6টা থেকে কিন্তু এই লকডাউন শুরু হয়েছে। তো আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে এখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এখানে লকডাউন কার্যক্রমের জন্য কাজ করে যাচ্ছেন বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবীরা। এর পাশাপাশি এলাকার যে যিনি স্থানীয় কাউন্সিলর রয়েছেন তিনিও এসেছিলেন, কথা বলেছেন। এই এলাকাটি একটু কিছুক্ষণ আগে পরিদর্শনে এসেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ, তারাও কিন্তু এই এলাকাটি পরিদর্শন করে গিয়েছে এবং তারা আমাদেরকে বলছেন যে এই এলাকাটিতে বর্তমানে 46 জন রোগী শনাক্ত রয়েছে এবং তারা সেই 46 জন রোগী শনাক্তের বিষয়টি সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে তারা জানতে চেয়েছেন এবং সেই যে প্রতিটা বাড়ির ঠিকানা তারা জানতে চেয়েছেন। আমরা এই বিষয়ে একটু কথা বলবো যে এখানে যারা দায়িত্ব পালন রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। আসলে মানুষকে কিন্তু মানানো যাচ্ছে না, এই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা গ্রহণ করছেন? আমরা মানুষকে যথেষ্ট পরিমাণে সচেতন এবং আগের থেকে বলে রেখেছি, আমরা মাইকিংও করেছি। যদি লকডাউনের বিষয়ে বলেন যে ওয়ারি এলাকাটা জুড়ে লকডাউন, তাহলে বলবো যে 41 নম্বর ওয়ার্ডের যারা স্থানীয় বাসিন্দা আছে তারা যথেষ্ট পরিমাণে সচেতন। বাট এখানে যারা কিছু কিছু মানুষজন বের হতে চাচ্ছে এবং ঘুরতে চাচ্ছে তারা আসলেই তারা জিনিসগুলোকে মানছে না এবং তারা হয়তো বা সচেতন না। তাদেরকে সচেতন করার জন্যই কথা বলবো এবং আমরা যে লকডাউনটাগুলো করেছি এর জন্য কিন্তু আমরা সকল ধরনের ব্যবস্থা রেখেছি। আপনারা অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের মেডিকেল সার্ভিস আছে, আমাদের কন্ট্রোল রুম আছে, আমাদের ফুড সার্ভিসের জন্য ভলেন্টিয়ারিং সার্ভিস আছে, তারপরও নানান ধরনের অজুহাত নিয়ে মানুষজন আসছে। আমরা কিছু বিষয় স্ট্রিক্টলি পালন করছি আর যখন কোনো ধরনের পেশেন্ট থাকে সেখানে আমরা মানবিকতার কারণে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ। যেমনটি আপনি আসলে শুনছিলেন, তারা কিন্তু এই এলাকার মানুষজনকে কিন্তু লকডাউন মানাতে কিন্তু কিছুটা বেগ পাচ্ছে, যদিও এই এলাকায় কিছু ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই এলাকা থেকে তারা বের হতে চাচ্ছে। তারা বলছেন যে সরকারিভাবে যদিও এই লকডাউন এলাকাগুলোতে সাধারণ ছুটি থাকলেও ব্যবসা প্রতিষ্ঠানরা তারা বন্ধ করে রাখতে চাচ্ছে না এবং সেক্ষেত্রে এখান থেকে বলা হচ্ছে যে তারা যেন 21 দিনের জন্য যেন তারা এখান থেকে আসলে যায় এবং 21 দিন পরে যেন এখানে প্রবেশ করে। এই বিষয়টা নিয়ে কিন্তু কিছুটা বাকবিতণ্ডা আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ওয়ারি এলাকার লকডাউনের প্রথম দিন থেকে। সাবরিনা, সাকিবুর, ধন্যবাদ। রাজধানীর ওয়ারি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাকিবুর রহমান।